বড় বড় এক একটা কালো কালো আমার নবীজির শরীরের মধ্যে দাগ। এই দাগ থেকে আম্মা জানাইশা জিজ্ঞেস করলেন, ওগো রাহমাতুল্লিল আলামিন, ছোটবেলায় আপনার কি কোনো কুষ্ঠ রোগ হয়েছিল নাকি নাকি বসন্ত হয়েছিল আপনার শরীরের মধ্যে এত বড় বড় দাগ? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমাকে এই কথা কেন বললা? বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার শরীরের মধ্যে এত বড় বড় কালো কালো দাগ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর একটা মানুষের শরীরে যদি এমন কালো কালো দাগ থাকে, ঠিক না? আমি তো অবাক হয়ে গেছি, আপনার শরীরে এমন বড় বড় কিসের দাগ? রহমাতুল্লিল আলামিন বলেন, আয়েশা, ওগো আয়েশা, আমি আল্লাহ তাআলার এমন একজন হাবিব, আমি আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর, আমার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার নবী কেমন নবী শুইনা রাখো ভালো কইরা। তোমার নবী তো আমাদের নবী, তো আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারা রওজায় আতহারে এখনো শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। নবী কখনো উম্মতকে ভোলে নাই, নবী কখনো উম্মতকে ভুলে যায় নাই। সেই রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই, আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয়, আসমান জার আইন চলবে তো, বিধান জার, বিধান জার, হুকুম চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। যার জমিন তার বিধান, যার আসমান তার আইন। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ভয় পায়? মুসলমান হক কথা বলতে কখনো দ্বিধা করে? যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, জীবনে কত গান শুনলা, ফাইটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। আবার কিছুদিন আগে কলকাতা থেকে এক গান আমদানি হয়েছিল, কাঁচা বাদাম, পাকনা বাদাম, গোড়ার ডিমের বাদাম, এটা কয়েকদিন চলছে। আমি বলছি এটার টাইম সর্বোচ্চ 2 সপ্তাহ, তারপর এটা ব্যাক ডেটেড হয়ে যাবে, মানুষ শুনলে থুতু মারবে, ঠিক না? কিছুদিন পর পরে ওই পার থেকে কিছু গান আসে, আর সেগুলোর জন্য কিছু যুবক পাগল আর মাতাল হয়ে যায়, 2 দিন পর আর খবর থাকে না। জীবনে কত গান শুনলা যুবক, কোন গানের সুর তোমার মনে নাই, মনে থাকবেও না, তার কারণ হলো গান বাজনা সব হলো হারাম, ঠিক কিনা বলেন? আর কোরআনের সুরও তো শুনলা, কোরআনের সুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর, সমস্ত সুর আল্লাহর কোরআনের সুরের কাছে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা বলেন? ঠিক না? যুবক, তোমরা যে গান শোনো, তোমাদের গান কয় মিনিটের? 4 থেকে 5 মিনিট, যত হিটালা গান হোক না কেন, যত পৃথিবীর বিখ্যাত সিঙ্গাররা গান গাক না কেন, 4 থেকে 5 মিনিট, 4-5 মিনিটের বেশি মানুষ গানের সুর শুনতে চায় না। জ্ঞান জ্ঞান প্যান প্যান বন্ধ কর, ভাল লাগে না, কথা বল না কেন? আর আমি কোরআন তেলাওয়াত করছি কয় মিনিট মিয়া? আলহামদুলিল্লাহ, অনেকে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিল, ঠিক আছে? আরে কোরআনের মজমায় বসলে তো আর দুনিয়ার কথা মনে থাকে না, এটা ইমানের আলামত, এটাই কিসের আলামত? ইমানের আলামত। আমি আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কালাম, আমার মালিকের কোরআন আপনাদের সামনে আমি আধা ঘন্টার মতো তেলাওয়াত করেছি।
এই কোরআন শুধু আধা ঘন্টা তেলাওয়াত না, এক ঘন্টা না, দুই ঘন্টা না, তিন ঘন্টা না, রাতের পর রাত, দিনের পর দিন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যতই তেলাওয়াত করবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা কোরআনের মজা, ঠিক কিনা বলেন মুসলমান? এই কোরআনের মজমায় আসতে চাও না তো যাইবা কোথায়? ফুটবল খেলা দেখার জন্য? হ্যাঁ, আজকে পুরা বাংলাদেশ না পুরা পৃথিবী ফুটবলের জন্য পাগল। এই গরু খাওয়া মুসলমান না ফরমান কোথাকার, মুনাফিক কোথাকার, রাত তিনটা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো, তুমি তো মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তোমার হায়াতের মালিক, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমারে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমারে পাওয়া যায় ফুটবল খেলা দেখতে। ফেরেশতারা জুতা দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে, জুতা দিয়া পিটাতে পিটাতে, ঠিক কিনা বলেন? নেইমার মেসি কি তোমার দাদা লাগে নাকি? আরে বেটা নেইমার মেসি তো ওটা তো বাদ নাকি? নেইমার মেসি বাদ না, আমরা তো জানি, জানি না তো। আর যাই হোক, বাদ থাকুক, এটা ওদের বিষয়, সবাই খ্রিস্টান, হারলেও খ্রিস্টান, জিতলেও খ্রিস্টান, ঠিক না? ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না, পারে না। তুমি কি আল্লাহর চাইতে বেশি বোঝো? তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বোঝো? তুমি কি আবু বকরের চাইতে বেশি বোঝো? তুমি কি হযরত ওমরের চাইতে বেশি বোঝো? দুই দিনের বৈরাগী ভাতের কাছে অন্য, সম্প্রীতি শিখাইতে আসছে, ভ্রাতৃত্ব শিখাতে আসছে। আরে ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে সম্প্রীতির ধর্ম, ঠিক কিনা বলে? মানবতার ধর্ম, মুক্তির ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। রাত জায়গা তিনটা পর্যন্ত খেলা দেখো, তো কয়দিন রাত জায়গা দুই রেখা তাহাজ্জুদের নামাজ পড়ছো? হিসাব দাও, তুমি তো মুসলমান, কয়দিন ফজরের নামাজ জামাতে পড়ছো? হিসাব দাও, কয়দিন রাত জেগে কোরআনের তেলাওয়াত করছো? ঠিক কিনা বলেন? কয়দিন রাত জেগে নবীর ইজ্জতের জন্য মিছিল করছো? 32 লক্ষ টাকা খরচ করে 6 গ্রাম মিলে আর্জেন্টিনার পতাকা বানাইছি। আমি এক গ্রামে গেলাম, এত পতাকা কে হুজুর, আমাদের এলাকার মানুষ খুব উদার, খুব উদার। কি করছে? 31 লক্ষ টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকা বানাইছে। আমাকে খুব ভালোই করছে, একেবারে আল্লাহ দিবনে বড় না। হ্যাঁ, 6 গ্রাম মিলে তো 31 লক্ষ টাকা দিয়ে 31টা তফসির মাহফিল করা যেত, কথা বলেন? 31টা এতিমখানায় দান করা যেত। কত মানুষ শীতের মধ্যে একটা গরম কাপড় কিনতে পায় না। আমরা কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর গিয়েছিলাম, ওইদিকের মানুষ শীতের মধ্যে একটা গরম কম্বল কিনতে পারে না। আর তোমরা কোটি কোটি টাকা খরচ করো হারাম জিনিসের জন্য, হারাম বস্তুর জন্য, ফুটবল খেলার জন্য, আল্লাহর কাছে জবাব দিতে হবে না মুসলমান? যদি তারা রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে, আপনারা ঈমানদার মুসলমান নাকি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় বসতে পারবেন না? সেই ইমানি শক্তি আছে? কার কার সেই ইমানি শক্তি নাই একটু হাত উঠান। মিয়া ওয়াজ করতে তারা এমনি বসি নাই। হ্যাঁ, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ঘুরি, মানুষ থাকতে হবে হুশ, ঠিক কিনা বলেন? তাহলে এবার ওরা যদি রাত 3টা পর্যন্ত গোল দেখা 3 রাত লাভ দিয়ে উপরে উঠে যেতে পারে, আর্জেন্টিনার জন্য মিছিল করতে পারে, ব্রাজিলের জন্য মিছিল করতে পারে, ওরা যদি ফুটবল খেলাকে এতই ভালোবাসে, আমরা আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কে কে কুরবানি করতে রাজি আছি? শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবে, একটু হাত উঠাই, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, হাত আবার কেউ অর্ধেক উঠাইছেন নাকি?
বরিশালের এক মাহফিলে গেছি, বরিশালের মানুষটা এমনি ঘাউরা, হাত কয়েকজন অর্ধেক উঠেছে, আমি কই এই অর্ধেক উঠেছ কে? কে হুজুর মুই আম্মের ওয়াজ অর্ধেক শুনুন বুঝছেন, এর লেগে আমি অর্ধেক হাত উঠেছি, আমি ফাইজ আমি জায়গা পাস না, হাত আবার উঠা, হাত উঠাইছেন তো ঠিক মতো? হ্যাঁ দেখেন হারামের মধ্যে কোনোদিন আরাম নাই আছে। এই যে যারা ফুটবল খেলা রাত জায়গা দেখে ওদের লাভটা কি, কোনো লাভ আছে? ঘুম নষ্ট, টাকা নষ্ট, শরীর নষ্ট। আমি গত চার পাঁচ দিন আগে গিয়েছিলাম সিরাজগঞ্জে পাবনা, তো ওখানে দিনের বেলা একটা কি জানি পত্রিকা খুলে পড়তেছি, তো দেখি ব্রাজিলের সমর্থকরা ছাগল চুরি করছে। ব্রাজিলের সমর্থকরা কি চুরি করছে থাক বলবো? কেন ওরা তো এমনি নাকি হতাশ, ওরা নাকি এমনি নাকি বেকা হয়ে গেছে, হ্যাঁ আবার কান দে, আবার বলে কেউ সুইসাইড করতে দেবে, তুই মরে যা, তুই কচু গাছের লাগে গলায় দড়ি দে মর, তুই যে ব্রাজিলের জন্য গলায় দড়ি দিতে যাস তোর আরো আগেই মরার দরকার আছে, ঠিক কিনা বলে? দেখলাম ব্রাজিলের সমর্থক গরু ছাগল চুরি করতে গেছে, ওই যে ওদের দল মনে হয় জিতছিল, ওদের দল ঘটনা কিন্তু আপনাকে মমিশিং বিভাগের একটু বেশি হাইসেন না বুঝছেন, পরে ওগো দল জিতছে অনেক দোস্ত, তাহলে আমরা একটা পার্টি টাটি দিই, ওকে কয় টাকা আছে বাইর কর, কেউ 50 টাকা 20 টাকা, সব পোলাপান হলো 9-10 এর পোলাপান, ইন্টারের পোলাপান, ওর কাছে টাকা আছে, ওরে তো মা বাবার থেকে নিয়ে চল, কালেকশন করে 700-800 টাকা হয়েছে, কই মিয়া 700-800 টাকা দিয়ে কি বিরিয়ানি খাইবা, তো মশলা পশলে পয়সা হইব না, অসুবিধা নেই আমি বাড়ির থেকে কিছু পোলাও চাল চুরি করে আনুন, পোলাও চাল আনলা মশলার টাকা হইলে তা খাসি বেবা কই? চিন্তা করে কে খাসি আছে, একটা আছিল ওর মধ্যে একটা বাটপার, খাসি আছে কে কই আছে? কেন আমাকে পাশের গ্রামে 1 লক্ষ 12টা খাসি পালে, প্রায় 4টা বাজে গেছে খাসি চুরি করতে, মানে যে খাসি কি জানি পিয়ের ভিতরে রাখে না ঘরের মধ্যে, দরজা খুলে খাসি তো, ছাগল তো মনে করেন এত বলদ না, ছাগল তো 2 পা দিয়ে আমি আসতে চায় না, তেরা না টান দিছন ছাগলকে, মে ছাগলের মালিককে কিরে এত রাতে ছাগল ডাকে কে, দূর আয় দেয় 2টা ছাগলের বসে ধরে টানতে আসে, আর তো পিছের থেকে আয় 2টা পিঠ মোড়া বাঁধছে, বাইন্দা খাটের লাগে বাঁধছে, বাইন্দা তোর বাড়ি কই? কয় চাচা অমুক গ্রামে, কয় তা ছাগল চুরি করতে আইসস কে? কয় চাচা আমরা কিন্তু প্রফেশনাল ছাগল চোর না, তোরা তো চিনা চিনা লাগে, তো ছাগল চুরি করতে কেন আইসস? কয় চাচা আমরা ব্রাজিলের সমর্থক, কয় তুই ব্রাজিলের সমর্থক তোর প্রমাণ কি? এই যে গেঞ্জি দেখেন না, গেঞ্জিতে লেখা BRIAZKIL ব্রাজিল, অন্ত ধরে মার শুরু করছে, চাচা আমরা দল জিতছে তো এর লাগে আমরা একটু বিরিয়ানি বিরিয়ানি খামু, এই কারণে একটা ছাগল আপনার এখান থেকে নিতে আইছে, পরে মা বাবারে খবর দিছে, মান সম্মান আছে, মান সম্মান আছে হারামের? আবার মনে করেন না যে হুজুর আপনি আমাকে ব্রাজিলে গাইলিতে আছেন, তাহলে আপনি কি আর্জেন্টিনা নাকি? আরে না আমরা এইসব গোড়ার ডিম খেলার দিকে আমরা কোনোদিন চোখ থুইলেও তাকাই না, খেলার দিকে আমরা থুতুও দেই না, ফুটবল খেলা হারাম, ফুটবল খেলা হারাম, হালাল জায়েজ করার কোনো সুরত নাই। মনে করতে পারেন সৌদি আরব ফুটবল খেলছে জিতে গেছে, দেখে একেবারে ইসলামে ফুটবল খেলা জায়েজ হয়ে গেছে, আরে সৌদি আরব কি সত্যের মাপ কাঠি নাকি? সৌদি আরব কি ইসলাম নাকি মিয়া? সৌদি আরব হারাম কাজ করলে যেটা হালাল হবে এমন না, ঠিক কিনা বলেন? কোনটা হারাম কোনটা হালাল আমার কলিজার টুকরা নবী বলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, সময় জমা হয়ে গেছে, ও যুবক তুমি এই যে একটা মাস ধরে আরামের ঘুম হারাম করে রাত্র জেগে জেগে তুমি ফুটবল খেলা দেখতেছো, তোমার শুধু গুনাহ হচ্ছে গুনাহ হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের মজমা এসে কোরআন তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে তো 10টি করে নেকি পেয়েছেন, এই মাজমার মধ্যে যারা উপস্থিত হয়েছেন বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছেন, সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে, কারণ আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, কয়বার
আরো জোরে বলুন কয়বার হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে আল্লাহর বান্দারা এই কোরআন আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন আর আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সবাইকে একটা একটা করে মুজিজা দান করেছেন আর আমার নবীর উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এই কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা আল্লাহর বান্দারা আপনারা উঠে উঠে করেন কেন বসেন আরে এটা কেমন কথা উঠে উঠে করা যাবে না কোরআনের মজমা আহ জান্নাতের বাগানটাকে সুন্দর করে সাজিয়েছেন এটা ধরে রাখেন একটু সময় সওয়াব পাবেন তো ভাই বাড়িতে যায় কি করবেন একটু জমে জমে বসেন আল্লাহর কোরআনের জন্য বসেন না জীবনে কত রাতই তো কত কাজে ব্যয় করে দিলেন সময় নষ্ট করে দিলেন একটু বসেন আল্লাহর কোরআনের মজমায় আমলের নিয়তে আমলের নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বসেন আল্লাহ তাআলা আমাদের কাউকে খালি হাতে ফিরাবে ঠিক কিনা বলেন একজন ওঠটি করবেন না প্লিজ বসুন অভদ্র আচরণ করবেন না শিক্ষিত মানুষের পরিচয় দেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন বলি আমিন আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন আল্লাহর বান্দারা আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কোরআন দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠিয়েছেন এই কোরআনের জন্য আমার নবী কোরআনের তেলাওয়াত করতে যেয়ে মক্কার কাফেরদের বাধার সম্মুখীন হয়েছেন ঠিক না মক্কার কাফেরেরা 144 জারি করছে 144 দ্বারা যে মুহাম্মদ তুমি কোরআন পড়তে পারবে না আল্লাহর নবী কোরআন পড়েন আর মক্কার কাফেরেরা বড় বড় নেতারা ছোট ছোট বাচ্চাদেরকে শিখায় দেয় এ মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন তোমরা যায় জোরে জোরে আওয়াজ করবা এমন আওয়াজ করবা যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বিঘ্ন ঘটে বাধা ঘটে যাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে সেই কোরআনের আওয়াজ শোনা না যায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহর নবী কোরআন পড়তেন আর মক্কার কাফেরেরা বাধা দিত তারা চাইতো কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে তারা চাইতো কোরআন তেলাওয়াত করতে দিবে না মক্কার মানুষ যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পারে মক্কার মানুষ যাতে কোরআনের পথে না আসে মক্কার মানুষ যাতে কালেমা গ্রহণ না করে মক্কার মানুষ যাতে ইসলাম গ্রহণ না করে এই কারণে কাফেরেরা শত বাধা শত অত্যাচার নির্যাতন জুলুম আমার কলিজার টুকরা নবীর উপরে করেছেন ঠিক কিনা বলেন কিন্তু তারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই পারছে কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীকে তারা 13টা বছর কষ্ট দিয়েছেন কত বছর জোরে বলেন 13 বছর 13 বছর আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছেন ও যুবক আজকে তুমি দুনিয়ার জন্য এত কষ্ট করো তোমার কষ্টের জিত পয়সা ঘাম ঝরানো টাকা তুমি হারাম পথে ব্যয় করো তোমার পুরো জীবনটাই তুমি গুনার কাজে বিলায় দাও পুরো জীবনটাই তুমি গুনার সাথে সম্পর্ক করো কিন্তু ইসলামের জন্য দ্বীনের জন্য তুমি কতটুকু কুরবানি করেছো ইসলামের জন্য কতটুকু তোমার অবদান এই দ্বীনের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করেছো এই দ্বীনের জন্য ইসলামের জন্য কতটুকু অর্থ ব্যয় করেছো ইবাদতের পিছনে কতটুকু সময় ব্যয় করেছো কত ঘন্টা তুমি ফুটবল খেলা দেখার জন্য ব্যয় করো কত ঘন্টা তুমি ক্রিকেট খেলা দেখার জন্য ব্যয় করো কত ঘন্টা তুমি বাংলা সিনেমা দেখার জন্য ব্যয় করো কত ঘন্টা তুমি ফেসবুক ইউটিউব দেখার জন্য ব্যয় করো তুমি হিসাব করো আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কতটুকু সময় তুমি ব্যয় করেছো হিসাব করার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না ইসলাম তো আর কচুরি পানার মতো ভেসে আসে নাই
সারা পৃথিবীতে কোন মুসলমান ছিল না, সব ছিল কাফের বেদিন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। এই মুসলমান তো আর এমনি এমনি আসে নাই, এমনি এমনি হয় নাই। এত মুসলমান হওয়ার পিছনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার পিছনে আমার কলিজার টুকরা নবীর রক্ত রয়েছে, সাহাবীদের রক্ত রয়েছে, ঠিক কিনা বলেন? কুরআন এবং হাদিসের কোন জায়গায় নাই আল্লাহ ইসলামকে হেফাজত করবে, কোন জায়গায় নাই। চ্যালেঞ্জ করে বললাম, কিছু মানুষ দেখবেন বক্তব্যের মধ্যে বলে আল্লাহ ইসলামকে সে নাকি আল্লাহ নিজেই হেফাজত করবে, বলে কি বলে না? যে হুজুর আপনারা এত চিল্লাচিল্লি করেন কেন, এত গরম ওয়াজ করেন কেন, আল্লাহই তো ইসলাম হেফাজত করবে। কোন জায়গায় নাই কোরআন হাদিসের আল্লাহ ইসলাম হেফাজত করবে। আল্লাহ যদি ইসলাম হেফাজত করে তাহলে আমার নবী বদরের প্রান্তরে কেন জিহাদের ময়দানে গেলেন? আল্লাহ যদি ইসলাম হেফাজত করে আমার নবী উহুদের ময়দানে কেন দান্দান মোবারক শহীদ করলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইসলাম হেফাজত করবেন তাহলে আমার নবী তাইফের ময়দানে কেন পাথরদের কাফেরের পাথরের আঘাত খেলেন? আল্লাহ যদি ইসলাম হেফাজত করবেন তাহলে আমার কলিজার টুকরা নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রওহা কেন মুতার প্রান্তরে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন? তার মানে ইসলাম হেফাজত করাবেন আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে, আল্লাহর বান্দাদের মাধ্যমে। যদি আল্লাহ হেফাজত করে ইসলামকে তাহলে কি শুধু আমাদেরকে পাঠাইছেন কি ফুটবল খেলা দেখার জন্য নাকি? তাহলে কি আমাদেরকে পাঠাইছেন টি-20 ক্রিকেট খেলা দেখার জন্য? তাহলে কি আমাদেরকে পাঠাইছেন বিপিএল আইপিএল খেলা দেখার জন্য? তাহলে কি আমাদেরকে পাঠাইছেন বাংলা সিনেমা দেখার জন্য? না না না, ইসলাম হেফাজত কিভাবে হবে? এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে ইসলাম হেফাজত হবে, ঠিক কিনা বলেন? এই যে একটু আগে এমপি সাহেবের কাছে আপনারা দাবি তুলেছেন, কি দাবি তুলছেন জোরে বলেন? যাত্রা সার্কাস জুয়ার কোর্ট বন্ধ করতে হবে, ঠিক না? এই সমস্ত যাত্রা সার্কাস সার্কাস জুয়ার কোর্ট যদি এই জমিনের মধ্যে হয় তাহলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমান অশ্লীলতার দিকে ধেয়ে যাবে, মুসলমান জুয়া খেলে তারা হারাম কাজ করে তারা নেশাগ্রস্ত হয়ে তারা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে অন্যায় কাজের বাধা দিচ্ছেন, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহু আকবার বলেন! আল্লাহর নবী সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে নিষেধ থাকতে বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আদেশ দিয়েছেন নবী, আপনি সৎ কাজের আদেশ দেন আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখেন। আপনি যখন এই জমিনে বেশি বেশি নেক আমল করবেন, আল্লাহর দ্বীনের কথা বলবেন, আল্লাহর দ্বীনের প্রচার করবেন, আল্লাহর দ্বীনের কথা দ্বীনের প্রচার করার কারণে মানুষের মনে ইসলাম আর আল্লাহ তাআলার ভয় যখন পয়দা হবে তখন এই জমিনের মানুষগুলো ইসলাম মেনে চলবে। আর যদি ইসলাম মেনে না চলেন, জমিনের মধ্যে যদি শুধু গান বাজনা হয়, হারাম কাজ হয়, ওইগুলোকে যদি আপনি সমর্থন করেন, এক যুগ দুই যুগ তিন যুগ পর দেখা যাবে এই জমিনের মুসলমানগুলো শুধু নামে মুসলমান থাকবে, কামে তাদের মুসলমানের কোনো পরিচয় থাকবে না, ঠিক না? এই জমিনে এখনো কিছু এমনও মুসলমান আছে যারা কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে না, নাই? এমন মুসলমান আছে যারা কোনোদিন ঈদের নামাজ পড়ার জন্য পর্যন্ত মসজিদে যায় না, ও মুসলমান, অথচ যদি নামাজের জন্য ডাকেন বলবে হুজুর আমার ঈমান ঠিক আছে নামাজ পড়িবে না পড়ি, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর নবী এই দ্বীনের জন্য ইসলামের জন্য 13টা বছর কাফিরদের মার খেয়েছেন, কেমন মার, কেমন মার! আল্লাহর নবী সরকারে দোয়ালম রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে একদিন জামা খুলেছেন, জামা আম্মা জানায় আমার নবীর শরীর মোবারকের দিকে তাকায় দেখে বড় বড় এক একটা কালো কালো দাগ, বড় বড় এক একটা কালো কালো আমার নবীজির শরীরের মধ্যে দাগ। এই দাগ দেখে আম্মা জানায় সা জিজ্ঞেস করলেন, ওগো রহমাতুল লিল আলামিন, ছোটবেলায় আপনার কি কোনো
কুষ্ঠরোগ হয়েছিল নাকি নাকি বসন্ত হয়েছিল আপনার শরীরের মধ্যে এত বড় বড় দাগ আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আয়েশা তুমি আমাকে এই কথা কেন বললা বলে ওগো আমার প্রাণের স্বামী আপনার শরীরের মধ্যে এত বড় বড় কালো কালো দাগ দেখে আমি অবাক হয়ে গিয়েছি এত সুন্দর একটা মানুষের শরীরে যদি এমন কালো কালো দাগ থাকে ঠিক না আমি তো অবাক হয়ে গেছি আপনার শরীরে এমন বড় বড় কিসের দাগ রহমাতুল লিল আলামিন বলেন আয়েশা ওগো আয়েশা আমি আল্লাহ তাআলার এমন একজন হাবিব আমি আল্লাহ তাআলার এমন একজন পয়গম্বর আমার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি বসাকে হারাম করে দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক তোমার নবী কেমন নবী শুইনা রাখো ভালো কইরা তোমার নবী তো আমাদের নবী তো আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারা রওজায় আতহারে এখনো শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে নবী কখনো উম্মতকে ভোলে নাই নবী কখনো উম্মতকে ভুলে যায় নাই শি রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয় পাথরগুলো দেখে আমাকে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন সাতি শাজারু নতকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি আল্লাহু আকবার আয়েশা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই পাথর আমাকে দেখে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাথরকে আমি জিজ্ঞেস করি পাথর তুমি আমাকে সালাম দিলা কারণ কি তুমি কি আমাকে চিনো পাথর বলে কেন চিনব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমার নবী আল্লাহু আকবার রহমাতুল লিল আলামিন বলে আয়েশা আমি আকাশের চাঁদের দিকে আমার শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করার সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদ ফেটে যায় আমার হাতের ইশারায় চাঁদ ফেটে যায় আমি রাস্তা দিয়া হেঁটে যাই গাছ আমাকে সালাম দেয় আল্লাহু আকবার আমি রাস্তা দিয়া হেঁটে যাই উট আমাকে সালাম দেয় আমি রাস্তা দিয়া হেঁটে যাই বনের পশু পর্যন্ত আমাকে সালাম দেয় আল্লাহু আকবার আয়েশা আমি মৃত গাছের নিচে বসি আমি মৃত গাছের নিচে বসি সাথে সাথে গাছ জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কেন হবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আল্লাহু আকবার নবী আপনি শুধু মানুষের নবী না আপনি গাছের নবী মাছের নবী সমুদ্রের মধ্যে যত মাছ আছে আপনি মাছের নবী আল্লাহু আকবার আপনি উটের নবী হরিণের নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি আমি আল্লাহ সব মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আল্লাহু আকবার এবার নবীজি বলে আয়েশা তুমি বলো আমার শরীরে বসন্তের দাগ আম্মা জান আয়েশা কান্না করে দিয়ে বলে নবী প্রাণের স্বামী এত বড় বড় কালো কালো দাগগুলো দেখে আমি আয়েশা সহ্য করতে পারি না আহ এত বড় বড় কালো কালো কিসের দাগগুলো আমার প্রাণের স্বামীর শরীর মোবারকের মধ্যে রহমাতুল লিল আলামিন বলে আয়েশা আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম মক্কা থেকে সেই তায়েফ কত দূর যারা মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছেন মক্কা শরীফ থেকে হারাম থেকে তায়েফের দূরত্ব প্রায় 100 কিলোমিটার সেই 1450 বছর আগে
আমার নবী মক্কা থেকে সেই তাইফে গিয়েছিলেন, এখন তো আধুনিক রাস্তাঘাট, সেই 1450 বছর আগে তো আর আধুনিক রাস্তাঘাটও ছিল। এখন এই তো পাহাড়ের উপরে উঠলে পাহাড়ি রাস্তার উপরে মাথা ঘোরে, তো আমার নবী কত কষ্ট করে বুক ভর আশা নিয়ে মক্কা থেকে তাইফে গিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের কাফেররা কালেমার দাওয়াত তো গ্রহণ করেই নাই, তাইফের বড় বড় নেতারা আমার নবীকে ডাক দিয়া বলে, ও মোহাম্মদ আন্ত ফকির, তুমি একটা গরিব মানুষ, তোমার মতো গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাইলো? নাউজুবিল্লাহ বলেন, আরে মক্কায় তো আরো অনেক ধনী ধনী লোক আছে, তাদেরকে কেন আল্লাহ নবী বানাইলো না? তার মানে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলার জন্য আসছো, তোমার চেহারাও আমরা দেখতে চাই না। নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন বলে আয়েশা, তাইফের মানুষগুলো আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, তাইফের কাফেররা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে থাকার জন্য একটু আশ্রয় দেয় নাই, প্রচন্ড কাঠ ফাটা রোদ্রের মধ্যে আমি পানির পিপাসে আমার কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি পর্যন্ত কাফেররা আমাকে দেয় নাই, কালিমার দাওয়াত তো গ্রহণ করেই নাই। এক মাইল না, দুই মাইল না, তিন মাইল না, চার মাইল না, পাঁচ মাইল রাস্তা আমার নবীকে মক্কার কাফের দৌড়িয়েছে, আর আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মেরেছে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই রে বাবা, ইসলাম এসেছে আমার নবীর রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক তোমাদের মতো একজন যুবক সাহাবী ছিলেন হযরতে তালহা। আজকে যুবকেরা যৌবনের গরমে তারা থাকতে পারে না, শরীরের শক্তির কারণে তারা থাকতে পারে না, তাদের এই শক্তিগুলো খরচ করে হারাম পথে। আর যুবক ভালো করে শুনে রাখো, তোমাদের মতো একজন যুবক সাহাবী ছিলেন হযরত তালহা। আল্লাহু আকবার। ওহুদের ময়দানে চতুর্দিক থেকে কাফেরেরা নবীকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে কাফেরেরা আমার নবীকে ঘিরে ফেলেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি আমার পিছনে দাঁড়ান। কাফেরেরা আমার দিকে বৃষ্টির মতো তীর মারতেছে, বৃষ্টির মতো তীর মারতেছে, সব তীরগুলো আমার গায়ে লাগবে, আমার কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকো আমি সহ্য করব না। হযরত তালহা রাদিয়াল্লাহু ছিলেন দক্ষ তীরন্দাজ। কি ছিলেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দক্ষ তীরন্দাজ, তিনি কাফেরদেরকে টার্গেট করে করে এক একটা তীর ছোড়েন, প্রতিটা তীর যায় কাফেরদের শরীরের মধ্যে বিদ্ধ হয়, একজন আর জমিনে থাকতে পারে না, তারা জাহান্নামে পৌঁছে যায়। আল্লাহু আকবার। কাফেররা দেখতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে তীর মারে সেই দিকে কাফেররা মরে যায়। একজন কাফের পিছন দিক থেকে আয়েশা ঘুরা দেখে আল্লাহর নবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, নবীজিকে ডালের মতো করে হযরত তালহা দাঁড়ায় আছেন, প্রতিটা তীর এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের মধ্যে বিদ্ধ হচ্ছেন। ও যুবক দেখো, ইসলামের জন্য দ্বীনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে হয়। কি নিতে হয়? যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য তুমি ঝুঁকি না নিবা, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, ঠিক কিনা বলেন? বাতিল শক্তিরাও আর ভয় পাবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের ঝুঁকি নিয়া তার কাছে যতগুলো তীর ছিলেন একটা একটা করে কাফেরদের দিকে ছুটতেছেন, কাফেরেরা সামনে আসতে পারছেন না। নবীজি দেখতেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাফেরদের সাথে লড়াই করতেছেন, নবীজি একটু পর তার মাথাটাকে একটু উঁচু করে দেখতেছেন কাফেররা কে কোথায়।
ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো আল্লাহর নবী আপনি এইভাবে উকি দিবেন না আল্লাহু আকবার নিজের জীবনের মায়া নাই নিজের জীবনের মায়া নাই নিজের জীবনের মায়া করে নাই রে যুবক নিজের জীবনের মায়া করে নাই আল্লাহু আকবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো নবী আপনি যে আমার পাশে লুকায় আছেন এটা যদি কাফেররা দেখতে পারে তারা চতুর্দিক থেকে ঘিরে আপনাকে তরবারি মারবে তীর মারবে আপনার শরীরে তীর বিদ্ধ হবে আমি তালহা সইতে পারবো না আপনি এইভাবে করে উকি দিবেন না আল্লাহ নবী দেখতেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর বিদ্ধ হচ্ছে হাতের কোনো জায়গা বাকি নাই কাফেরদের তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয় নাই এভাবে করে তীর মারতে মারতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করেছে সাহাবায়ে কেরাম এসে চতুর্দিক থেকে আমার নবীকে ঘেরাও দিয়ে আমার নবীকে ঘেরাও দিয়ে সাহাবীরা দাঁড়ায় আছে আর বলতেছে ওগো আল্লাহর নবী উহুদের ময়দানে আমরা সবাই শাহাদাত বরণ করব আল্লাহর দ্বীনের জন্য আমাদের জীবনটা দিয়ে দিব কিন্তু কলিজার টুকরা নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে আমরা সাহাবীরা সেটা মেনে নিতে পারবো না আল্লাহু আকবার ইসলাম তো আর এমনি আসে নাই রে ভাই ইসলাম এমনি আসে নাই খোদার কসম করে বলি মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়া ইসলাম কায়েম হয় নাই শুধু নরম নরম ওয়াজ দিয়া ইসলাম কায়েম হয় নাই অনেক মানুষ বলে ইসলাম তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই এই কথা যেমন সত্য আবার শুধু নরম কথা দিয়াও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ঠিক কিনা বলেন 13টা বছর আমার নবী কষ্ট পেয়েছেন মক্কার কাফেররা 13টা বছর আমার নবীকে অত্যাচার করেছেন 13 বছর কাফেরদের মার খায়া নবী মদিনায় আসলেন সেই জায়গায়ও মক্কার কাফেররা আমার নবীকে শান্তিতে থাকতে দেয় নাই তারা মক্কা থেকে মদিনায় হামলা করার জন্য 10,000-এর উপরে কাফের বাহিনী নিয়ে তারা মদিনায় এসে চতুর্দিকে তারা ঘেরাও করেছে তারপরেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে গেলেন তুমুল সংঘর্ষ তুমুল যুদ্ধের পরে যখন যুদ্ধ থেমে গেল মদিনার মধ্যে খবর হয়ে গেছে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন এই কথা শুনে মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না করা শুরু করে দিয়েছে মদিনার মহিলাগুলো দৌড়ায় দৌড়ায় যুদ্ধের ময়দানের দিকে আসতেছে একজন মহিলা এমন ভাবে দৌড়াচ্ছে একজন লোক জিজ্ঞেস করে বোন আপনি কোথায় যান বলে উহুদের ময়দানে যাই বলে কেন যান বলে ভাই শুনেছি আল্লাহর নবী নাকি শহীদ হয়ে গেছে ওই লোক জিজ্ঞেস করে আরে বোন তুমি আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করতেছো তোমার ভাই তোমার স্বামীও তো যুদ্ধের ময়দানে গিয়েছে তাদের খবর তো একবারও জিজ্ঞেস করলা না বলে ভাই রে আমার স্বামী আমার ছেলে যদি শহীদ হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না কিন্তু কলিজার টুকরা নবীজি যাতে শহীদ কলিজার টুকরা নবী যাতে উহুদের ময়দানে সুরক্ষিত থাকে আমার নবী যাতে সুস্থ থাকে এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া সাহাবীরা দ্বীনের জন্য জানও দিয়েছেন মালও দিয়েছেন ঠিক কিনা বলেন দ্বীনের জন্য সময় দিয়েছেন আজকে আমরা সব কিছুর পিছনে সময় দেই চাকরির পিছনে সময় দেই ব্যবসার পিছনে সময় দেই পরিবার পরিজনের পিছনে সময় দেই কিন্তু ইসলামের জন্য দ্বীনের জন্য আমরা সময় দেই না ওই যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যেই তীরগুলো বিদ্ধ হয়েছিলেন এক একটা তীর টেনে টেনে তিনি শরীর থেকে উঠাচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার ভাই তলহার শরীরের মধ্যে
কমপক্ষে 70টার উপরে আমি তীরের আঘাত পেয়েছি, 80টার উপরে আমি তরবারির আঘাত পেয়েছি, কিন্তু একটাও তীরের আঘাত একটাও তরবারির আঘাত পিছন দিক থেকে ছিল না, সবগুলো আঘাত সামনের দিক থেকে ছিল। ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন। যুবক আল্লাহর নবী হাশরের ময়দানে দাঁড়ায় বলবে, উম্মত তাকায় দেখ আমার শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, ঠিক কিনা বলেন? এই দেখ কাফেরেরা আমার দাঁত ভেঙে ফেলেছে, আমার মাথার উপরে বাড়ি দিয়া লোহার বর্ম আমার মাথার মধ্যে ঢুকাই দিছে, দিনের জন্য ইসলামের জন্য আমার শরীরের মধ্যে অসংখ্য তীর তরবারির দাগ। তোর শরীরে তো একটা ফুলের টোকাও নাই, কোন কাজে উম্মত হায়াতের জিন্দিগিটাকে ব্যয় করছস? হিসাব দে, কয় রাকাত নামাজ পড়েছো ভোর রাত্রে উঠে, কয় খতম কোরআন শরীফ পড়েছো, দিনের জন্য কতটুকু সময় তুমি ব্যয় করেছো? উম্মত ইসলামের জন্য তোমার কতটুকু অবদান? আল্লাহ নবী জিজ্ঞেস করবে না, ধরবে না, একজনকেও ছাড়া হবে না। এ কারণে মুসলমান খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত মারো, এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন এই জমিনে আল্লাহর গোলামী করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, দিনকে কায়েম করার জন্য। আর এই জমিনে এই দিন জিন্দা হবে বেশি বেশি করে সিনেমা হল বানাইলে, বেশি বেশি সার্কাস খেলা দেখাইলে, বেশি বেশি যাত্রা পালা হলে, বেশি বেশি অশ্লীলতা ছড়িয়ে দিলে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হবে। জোরে বলেন, অশ্লীলতাকে সমূলে উৎপাটন করতে হবে, ঠিক কিনা বলেন? হারাম কাজ থেকে মুসলমানদেরকে ফিরাতে হবে। কিসের মাধ্যমে? এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ 20-30 বছর আগে বাংলাদেশে যে যাত্রা ছিল, ছিল না? আওয়াজ করে বলেন, ছিল না? প্রতিটা থানায় থানায়, উপজেলা উপজেলায়, জেলা শহরে বড় বড় সিনেমা হল ছিল। আছে এগুলো? আছে, কেন নাই? এই সমস্ত যুবকদের মেহনতের কারণে। আমরা এক একটা তফসির মাহফিলে যাই, যা শুনি মাহফিলের বয়স 84 বছর, 90 বছর, 105 বছর। তার মানে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই তফসির মাহফিলগুলো চলতেছে। মাহফিলের বেনিফিট কি? বলে, হুজুর এত ওয়াজ করি মানুষ তো হেদায়েত হয় না। এই মেয়ে হেদায়েত হয় না কে বলছে আপনার? বাংলাদেশে 20 কোটি মানুষ কি কম নাকি? কে বলছে হেদায়েত হয় না? আগে যুবকরা যেই হারে গান শুনতো, আলহামদুলিল্লাহ এখন সেই হারে গান শোনে না, এখন তারা কোরআন তেলাওয়াত শুনে, তারা ওয়াজ শোনে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ধর্মীয় কাজে যুবকদের উপস্থিতি চোখে পড়ার মতো, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ সুরমা থেকে, রূপসা থেকে, পাথুরিয়া, সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দিনের বেলা এখন আমরা ওয়াজ করি। সেই উত্তরাঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, সিরাজগঞ্জ, পাবনা, দিনের বেলা 20-25 হাজার, 30 হাজার মানুষ হয়ে যায়। ওই দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা চেয়ারম্যানের একটা প্রোগ্রাম ছিল, দিনের বেলা আমি 12টা বাজে ওয়াজ করছি, 12টা বাজে দেখি কম হইল, 20 হাজার মানুষ। আমি অনেক বৃদ্ধ বাবা যুবকদের ডাক দিচ্ছি, দেখে আসো গ্রাম কই, কে হুজুর এন দেখে 10 কিলো কেমনে আসছো? অটো দিয়ে আসছি। কি কাজ করো? বলে এই কাজ করি। তা কাজ করলে তো মিনিমাম 500-1000 টাকা। দুপুরে খেয়েছো? বলে হুজুর এখনো খাই নাই দুপুরে। বাসায় যাবা কখন? বলে ওয়াজ শেষ করে। এই যে স্যাক্রিফাইস আল্লাহ দিনের জন্য, আল্লাহ দিনের জন্য এই যে কোরবানি করতেছে, নিজের সময় দিচ্ছে, এই ওয়াজ মাহফিলগুলোর কারণে কি হচ্ছে? বাংলাদেশ থেকে গান বন্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সিনেমা নাটক বন্ধ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষ সেগুলোকে পুনরায় গান মান চালু করার জন্য আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। ইনশাআল্লাহ এ দেশ মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? মুসলমান সব জায়গায় ছাড় দেয়, ধর্মীয় ব্যাপারে 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না।
পাঁচ ওয়াক্ত নামাজ দুই ওয়াক্ত পড়ে তিন ওয়াক্ত পড়ে না, অলসতা করে, রোজা তিরিশটা বিশটা রাখে পাঁচটা রাখে না, অলসতা করে, ওইটার বিচার তো আল্লাহ করবেই। কিন্তু এদেশের মুসলমান এখন বুঝতে শিখেছে যে অশ্লীলতার মধ্যে হারামের মধ্যে কোনো আরাম নাই, ঠিক না? যারা গান ফান শোনে তাদের সংখ্যা কিন্তু বেশি না, মুষ্টিমেয় ওই কিছু খারাপ লোক সমাজের মধ্যে উৎপাত করে বেশি, ঠিক না? খালি কলসি, হ্যাঁ, ভিতরে মাল নাই, বাজে। যারা হারাম কাজ করার একটু বাজায় বেশি, দেখবেন রায় তিনটা চারটা পর্যন্ত যে জারি গান পালা গান কি গান জানি হয়, পালা গান গায় রাত্রেবেলা, আমরা যাই তো ওয়াজ করা, বুঝেন নাই, মাইক লাগায় বিশ তিরিশটা এলাকা ফাটায় এলায় যায়, দেখি দর্শক বইয়া রয়েছে মাত্র আট জন আর ছয় জন, হ্যাঁ, কথাগণ উৎপাত কি, খারাপ লোকের উৎপাত বেশি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এটাই আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে, ঠিক কিনা বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, সাহাবীরা দিনের জন্য কত কষ্ট করেছেন, আমার নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, আমার নবী 63 বছর জিন্দেগীতে 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার! ইসলাম কোন বৈরাগী ধর্ম নয়, ইসলাম হলো একমাত্র মানবতার ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, আর আল্লাহর জমিনে সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতেই হবে, করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আছে নাই? এ কারণে মানুষকে দাওয়াত দিয়া দিয়া দিনের কাজে আনতে হবে। আজকে যুবকরা যে মাহফিল করেছে, আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? বসেন, উঠাউঠি করে না, বসেন বসেন বসেন, আমরা মোনাজাত দিয়ে দিব। এখন চতুর্দিকে বিশ্বকাপ খেলা হচ্ছে, যুবকরা অনেক মানুষ এই খেলা নিয়ে পাগল, খেলা নিয়ে ব্যস্ত। আপনাদের মতো যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ দিনকে ভালোবাসেন, তারা ঠিকই ঘরে থাকতে পারেন নাই, কোরআনের মজমায় চলে আসছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে কবুল করুন বলি আমিন, এই মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা, এক দুই মিনিট আপনাদের কাছে ছোট্ট একটু আরজ, একটু আবেদন, কেউ উঠাউঠি করবেন না, আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব, যেহেতু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন, সুতরাং আমরা কেউ উঠাউঠি করব না, এক দুই মিনিটে। যুবকরা এত সুন্দর একটি চমৎকার মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল করার জন্য অনেক অর্থের খরচ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে ওলামায়ে কেরামদের নতুন নতুন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।